বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। যারা এবছরে উচ্চ মাধ্যমিক পাস আউট হয়েছো তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তথ্য, তেমনি করে পরবর্তীতে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সম্পূর্ণ নতুনত্ব রয়েছে আজকের এই তথ্যের মধ্যে। এবং তথ্যটা কিন্তু পরীক্ষা বিষয়ক এবং তোমাদের প্রত্যেকেরই জানা উচিত। এবার আসা যাক মূল তথ্য জিনিসটা কি। প্রথমে আমি সুন্দর করে তোমাদের সামনে বিষয়টা বুঝিয়ে দিই, তোমরা বুঝতে পারবে, তারপরে দেখবে আমি কি বলতে চাইছি, কারণ শুধু বলে বিষয়টার ব্যাখ্যা তোমাদের সামনে করা যাবে না। প্রথম কথা, আমরা এইচএসে, আমরা যদি দেখি আমরা এইচএস সেক্টরে আমরা পরীক্ষা দিই কটা সাবজেক্টে, আমাদের দুটো মেইন সাবজেক্ট থাকে, ধরো বেঙ্গলি ইংলিশ আমি ধরলাম, এই দুটো আমাদের মেইন সাবজেক্ট থাকে। এর সঙ্গে আমাদের তিনটে মেইন সাবজেক্টের মধ্যে আমি ধরলাম এক্স, ওয়াই এবং জেড, আমি এই তিনটে মেইন সাবজেক্ট ধরলাম। সাপোজ এখানে অনেক কিছুই থাকতে পারে, ফিজিক্যাল সায়েন্স, তারপরে তোমার বোটানি, তারপরে বোটানি বলছি বায়োলজি, তারপরে ধরো কেমিস্ট্রি, এগুলোও থাকতে পারে, বা হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন, এগুলোও থাকতে পারে। এক্সট্রা অ্যাডিশনাল সাবজেক্ট ধরো আর একটা হচ্ছে ডব্লু, এইভাবে আমাদের সাবজেক্ট কম্বিনেশন হয়েছে হাই সেকেন্ডারিতে। কেউ বা আমরা পাঁচটা সাবজেক্ট নিয়েছি, কেউ বা আমরা ছটা সাবজেক্ট নিয়েছি, বিষয়টা খুব বুঝে নেবে। এবার ধরো আমাদের এইচএসের রেজাল্ট বের হয়ে গেছে, কোনো কারণবশত এইচএসের রেজাল্ট আমি দুটো ক্ষেত্রে বোঝাবো, ছটা সাবজেক্টের ক্ষেত্রেও বোঝাবো, পাঁচটা সাবজেক্টের ক্ষেত্রেও বোঝাবো। ধরো আমি প্রথমে ছটা সাবজেক্টের ক্ষেত্রে বুঝিয়ে নিই, ধরো এই যে ছটা সাবজেক্ট, একজনের ছটা সাবজেক্ট রয়েছে, সে ছটা সাবজেক্ট নিয়েছে, নিয়ে সে ধরো ভাবছে যে আমি বাংলাতে আমার বেশি মার্কস দরকার, বা হিস্ট্রিতে আমার বেশি মার্কস দরকার, বা কোনো এই তিনটে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে তার নম্বর ধরো এসেছে, এটাতে ধরো পেয়েছে 70, এটা ধরো পেয়েছে 80, এটা ধরো পেয়েছে 45, আবার বাংলাতে পেয়েছে ধরো 80, ইংরেজিতে পেয়েছে ধরো 82, সাপোজ এরকম একটা নম্বর। আর যে অ্যাডিশনাল সাবজেক্ট, সেই অ্যাডিশনাল সাবজেক্টে ধরো পেয়েছে 90। কথাটা বোঝার চেষ্টা করো, এরকম ধরনের একটা রেজাল্ট রয়েছে। এবার তখন সে মনে করলো যে আমার এই, তখন সে কী হলো, স্বাভাবিকভাবে এই অ্যাডিশনাল সাবজেক্টটা তার মেইন সাবজেক্ট হয়ে গেছে, কি তাই তো, অ্যাডিশনাল সাবজেক্টটা তার মেইন সাবজেক্ট হয়ে গেছে। এবার তার তো মেইন সাবজেক্টের ভেতরে এই অ্যাডিশনাল সাবজেক্টটা নেই, এটা একটা বিষয়, বা কোনো কারণবশত ধরো সে অ্যাডিশনাল সাবজেক্টে ফেল করে গেছে, এখানে ফেল হয়ে গেছে, নম্বরটা এতটাই কম পেয়েছে, ধরো 20 নম্বর পেয়েছে, ফেল হয়ে গেছে, কিন্তু সে দেখছে যে আমার এই অ্যাডিশনাল সাবজেক্টটাতে যদি আমি পাস করতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো, বা আমার এই এই সাবজেক্টটাতে যদি আমি পাস করে গেছি কিন্তু তবুও যদি আমি আরেকটু বেশি মার্কস পেতাম তাহলে আমার খুব ভালো হতো। এই কারণে এবছর থেকে যে নতুন নিয়মটা এসছে, পরীক্ষায় পাশ হয়ে যাওয়ার পরেও, কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে, পরীক্ষাতে পাশ হয়ে যাওয়ার পরেও কেউ যদি মনে করে যে তার পরীক্ষার মার্কস টোটাল ভালো হয়নি, সে টোটাল পরীক্ষাটা আবার নতুন করে দেবে, তাহলে সে টোটাল পরীক্ষাটা আবার নতুন করে দিতে পারে। এক নম্বর কথা, যেটা কিন্তু আগে নিয়ম ছিল না, মানে পাশ হয়ে গেছো তো তুমি পাশ, তোমার আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া সম্ভব নয়। অর্থাৎ কেউ যদি তার নম্বর মনোপুত না হয় এবং মনে করে যে আমি টোটাল পরীক্ষাটা আবার নতুন করে দেব সম্পূর্ণ সাবজেক্টের ওপর দাঁড়িয়ে, তাহলে সে এই পরীক্ষাটা আবার নতুন করে দিতে পারে টোটাল সাবজেক্টের ওপর। এটা কিন্তু এবছর থেকে নতুন চালু হলো, কথাটা খুব ভালোভাবে বুঝবে। নেক্সট, আমার একটা সাবজেক্টে নম্বর কম হয়েছে বা দুটো সাবজেক্টে নম্বর কম হয়েছে, এটাতে যদি আমার আর একটু বেশি হতো আমি ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিতে পারতাম, বা আমি একটা ভালো সাবজেক্টে অন্যভাবে প্রফেশনাল কোর্সে আমি যেতে পারতাম, বা আমি একটু নার্সিং পড়তে পারতাম, একটু কম নম্বরের জন্য আমি পড়তে পারছি না। সে কী করতে পারে, এই একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট, যে সাবজেক্টে তার নম্বরটা কম হয়েছে, শুধুমাত্র সেই সাবজেক্টটারও পরীক্ষা সে দিতে পারে পরবর্তীতে, পরবর্তী বছরে আবার। সেক্ষেত্রে পরীক্ষা দিয়ে তার নম্বর যখন বাড়বে তখন অন্যান্য নম্বর যেগুলো যেমন ছিল তেমনই থাকবে, তার সঙ্গে যে সাবজেক্টে সে পরীক্ষা দিল সেই সাবজেক্টে যে নতুন নম্বরটা পেল সেটা হয়ে তার নতুন মার্কশিট বের হয়ে আসবে। বোঝা গেল কি বললাম? মানে কেউ যদি মনে করে যে আমার একটা সাবজেক্ট দুর্বল পড়ে রয়েছে, ওই একটা সাবজেক্টে একটু নম্বর বেশি হলে আমার খুব ভালো হতো,
সে কিন্তু একটা সাবজেক্টের জন্য আবার পরীক্ষায় বসতে পারবে। আগে কিন্তু এই নিয়মটা ছিল না, আগে ছিল যে তুমি যদি ফেল করো এই মেইন সাবজেক্টের মধ্যে তাহলেই তুমি পরীক্ষা দিতে পারবে, না হলে পারবে না। নেক্সট, অ্যাডিশনাল সাবজেক্ট। আগে কি ছিল, অ্যাডিশনাল সাবজেক্ট ফেল করলে তোমার কোনো কিছু যায় আসে না, কারণ তুমি পাশ হয়ে গেছো অলরেডি। মেইন দুটো সাবজেক্ট আর তিনটে সাবজেক্টে পাশ করলেই তুমি পাশ হয়ে গেছো। এবার থেকে কি নিয়মটা হচ্ছে, তুমি যদি মনে করো যে না, আমি এই যে অ্যাডিশনাল সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটাও আমি পাশ করব, আমি পরের বছর আবার পরীক্ষা দেবো, এই সাবজেক্টটাতেও আমি ভালো মার্কস নিয়ে পাশ করব, কারণ এই সাবজেক্টটা নিয়ে ভবিষ্যতে আমার অনার্স করার ইচ্ছা রয়েছে, তোমার মনে হতেই পারে, তাহলে তুমি পরের বছর এই সাবজেক্টটার আবার পরীক্ষা দিতে পারো। আবার কি হচ্ছে দেখো, তুমি ধরো পরীক্ষা নিয়েছো, ধরো সাপোজ আমি মনে করলাম যে আমি জিওগ্রাফিতে অনার্স করব, কিন্তু কোনো কারণবশত এমন একটা পরিস্থিতি হলো যে আমার সব সাবজেক্টের নম্বর ভালো, জিওগ্রাফির নম্বরটা আমার এতটাই খারাপ এসছে যে আমি কোথাও অনার্স করতে পারছি না জিওগ্রাফি সাবজেক্টের নম্বরটা, কিন্তু অন্যান্য সমস্ত সাবজেক্টগুলোর নম্বর আমার ভালো আছে। এই পরিস্থিতিতে কি করা যেতে পারে, তাহলে ওই জিওগ্রাফি সাবজেক্ট আমি পাশ করে গেছি, ওভারঅল আমি পাশ করে গেছি, কিন্তু আমার না পড়লেও হয় না পরীক্ষা দিলেও হয়, তখন আমায় কি করতে হবে, ওই জিওগ্রাফি সাবজেক্টটার ওপর আবার ফর্ম ফিল আপ করতে হবে এবং পরের বছর আবার পরীক্ষা দিতে হবে শুধুমাত্র একটা সাবজেক্টের ওপরে। বোঝা গেল, এই যে নিয়ম, এই যে নতুন রুলস, এই নতুন রুলস এবার থেকে শুরু হলো। অর্থাৎ এবছর যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও কিন্তু এই সুযোগ পাবে, এবং তোমাদের জানিয়ে রাখি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। বোঝা গেল কি বললাম, এই কথাটুকু যদি তোমরা বুঝতে পারো আশা করি আমার ভিডিও সফলতা তখনই পাবে। অর্থাৎ কেউ যদি কোনো সাবজেক্টে কম নম্বর পায় তাহলে সে যদি মনে করে যে আমি আবার পরের বছর পড়ে ওই সাবজেক্টে ভালো করে মার্কস পাবো, সে পরীক্ষা দিতে পারে, বা কারো যদি টোটাল সাবজেক্টের মার্কস খুবই খারাপ হয়, সে কোথাও চান্স পাচ্ছে না, তাহলে সে আবার পাশ করে গেলেও এই টোটাল সাবজেক্টের পরীক্ষা আবারও নতুন করে দিতে পারে। এই বছর থেকে এই নিয়ম নতুনভাবে চালু হলো। পরিষ্কার? আশা করি যে কথাগুলো তোমাদের সামনে বললাম বা বোঝানোর চেষ্টা করলাম তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। যদি কোনো কথার অসঙ্গতি থাকে বা না বুঝতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।